নমস্কাৰ গাঁও চহৰ জিলা খবৰৰ সৈতে ষ্টুডিঅ'ত মই প্ৰিয়ংকা আহিছোঁ খবৰৰ মাজলৈ। কাইলৈ দেশৰ অষ্টাধিক লোকসভা নিৰ্বাচনৰ ভোটগণনা নিৰ্ণয় হ'ব কোনে গঠন কৰিব চৰকাৰ। ভোটগণনাক লৈ দেশজুৰি এতিয়া ব্যাপক জল্পনা কল্পনা। মঙলবাৰে পুৱা 8 বজাত আৰম্ভ হ'ব ভোটগণনা। দেশত 19 এপ্ৰিলৰ পৰা 1 জুনলৈ 7টা পৰ্যায়ত অনুষ্ঠিত হৈছে লোকসভা নিৰ্বাচন। দেশৰ 543টা সংসদীয় সমষ্টিত অনুষ্ঠিত হোৱা নিৰ্বাচনৰ ভোটগণনাই নিৰ্ণয় কৰিব অহা 5 বছৰ কোন হ'ব দেশৰ 140 কোটি জনতাৰ ভাগ্য নিয়ন্ত্ৰণ। 584 সংসদীয় সমষ্টিৰ ভোটগণনাৰ সমান্তৰাল হৈ উৰিষ্যা আৰু অন্ধ্ৰপ্ৰদেশৰ বিধানসভা নিৰ্বাচনৰো ফলাফল ঘোষণা হ'ব। ফলাফল ঘোষণা হ'ব হিমাচল প্ৰদেশৰ 6 বিধানসভা সমষ্টিৰ উপ নিৰ্বাচনৰ। নিউজ 18 অসম নৰ্থ ইষ্টত পুৱা 7 বজাৰে পৰা সম্প্ৰচাৰ হ'ব নিৰ্বাচনৰ ফলাফলৰ সবিশেষ। কাইলৈ ভোটগণনা সন্দৰ্ভত এক সংবাদমেলযোগে সবিশেষ জনালে মুখ্য নিৰ্বাচন আয়ুক্ত ৰাজীৱ কুমাৰে। What had happened, we'll try and talk about it more, and I'm sure all of you have been writing about it, all of you have visited the ground also, seen the polling stations for yourself, and have been part of us, we have walked together, whatever had happened in these last 3 months. Let's see what had happened. So the first major story, we have created a world record of 642 million proud Indian voters. This is a historic moment for all of us, for the nation as a whole. 642 ever, anywhere in the world, in any of the electoral exercise, that's what is the number of voters. And this is, just to give you some small statistics, this is 1.5 times of the voters of all G7 countries. There are 312 million proud women voters. This is also the highest ever in the world. It is larger than the 2019 elections, both the total and the women voters. So this we feel is the moment that we must cherish, we must celebrate, and we want to give them a standing ovation to all our voters by this. I would ask all of you to join and hand. These are your, all our voters. So we thank you all. We salute all our voters, all our women voters. মঙলবাৰে ভোটগণনাৰ বাবে সাজু মণিৰাম দেৱান ট্ৰেড চেণ্টাৰ। ইতিমধ্যে বেৰিকেড সাজি লাউড স্পীকাৰ লগাই সম্পূৰ্ণ কৰিছে প্ৰস্তুতি। প্ৰশাসনে ইতিমধ্যে প্ৰস্তুতি সম্পূৰ্ণ কৰিছে। মহানগৰী বেটকুচিৰ মণিৰাম দেৱান ট্ৰেড চেণ্টাৰ ষ্ট্ৰং ৰুমত ৰখা হৈছে 1027টা কেন্দ্ৰৰ EVM মেচিন আৰু এই EVMসমূহত বন্দী হৈ আছে 8গৰাকী প্ৰাৰ্থীৰ ভাগ্য। উল্লেখযোগ্য যে মহানগৰীৰ একমাত্ৰ ভোটগণনা কেন্দ্ৰটো হৈছে মণিৰাম দেৱান ট্ৰেড চেণ্টাৰৰ এই কেন্দ্ৰটো। কাইলৈৰ দিনটোৰ বাবে অধীৰ আগ্ৰহে ৰৈ আছে সমগ্ৰ ভাৰতবাসী, কিয়নো কাইলৈৰ দিনটোতে অনুষ্ঠিত হ'ব ভোটগণনা। যিহেতু 7টাকৈ পৰ্যায়ত নিৰ্বাচন অনুষ্ঠিত হৈছিলে আৰু অনুষ্ঠানৰ পিছত কাইলৈৰ দিনটোত ভোটগণনা হ'ব আৰু ভোটগণনাৰ পিছৰ পৰিৱেশ আমি দেখুৱাই যাম। কিন্তু এই মুহূৰ্তত মই উপস্থিত আছোঁ মহানগৰীৰ মণিৰাম দেৱান ট্ৰেড চেণ্টাৰত, যিহেতু গুৱাহাটী মহানগৰীৰ একমাত্ৰ এইটো ভোটগণনা চেণ্টাৰ য'ত 5টাকৈ বিধানসভা সমষ্টিৰ EVM ৰখা হৈছিলে। 1027টা ভোটগ্ৰহণ কেন্দ্ৰলৈকে ইয়াৰ পৰা EVM গৈছিলে, য'ত 7000 আৰক্ষী বিষয়াক নিযুক্তি কৰা হৈছিলে আৰু সমান্তৰালভাৱে 4000 প্ৰশাসনিক বিষয়াক নিযুক্তি কৰা হৈছিলে। আৰু গুৱাহাটী লোকসভা সমষ্টি হৈছে 5 নম্বৰ গুৱাহাটী লোকসভা সমষ্টি, য'ত 10 লক্ষাধিক ভোটাৰ আছিলে। কিন্তু যদি ভোটাৰৰ সংখ্যা ক'বলৈ যাওঁ তেতিয়াহ'লে এইবাৰ 75.2% ভোটাধিকাৰ সাব্যস্ত কৰিছিলে গুৱাহাটী লোকসভা সমষ্টিত। আৰু এই মুহূৰ্তত সঠিক টাইমৰ পৰিৱেশ দেখুৱাব, এয়া হৈছে ষ্ট্ৰং ৰুম অৰ্থাৎ মণিৰাম দেৱান ট্ৰেড চেণ্টাৰৰ বাহিৰ ভাগৰ দৃশ্য দেখুৱাইছোঁ। ভিতৰ ভাগলৈকে সঠিক জুম কৰি দেখুৱাইছে যে ইয়াত সকলো প্ৰকাৰে সাজু হোৱা পৰিলক্ষিত হৈছিলে। আৰক্ষী প্ৰশাসনসকল দিনে নিশা ইয়াতে কৰ্তব্যত ব্যস্ত হৈ পৰিছিলে আৰু এই মুহূৰ্তত কাইলৈৰ বাবে বিশেষভাৱে সাজু হৈ উঠিছে, যিহেতু ৰাজ্যৰ যিগৰাকী মুখ্য সচিব ৰুবি কটা ডাঙৰীয়াই যোৱাকালি নিশাৰ ভাগত আহি নিজে তদাৰক কৰিছিলে। জইন চিপিগৰাকী আহি উপস্থিত হৈছিলে আৰু সঠিকৈ দৃশ্য দেখুৱাব যে ইয়াতে মাইক লগোৱা হৈছে, অৰ্থাৎ ইয়াতে ভিতৰ ভাগৰ পৰা যি স্ক'ৰ হ'ব বা কোনে কিমান ভোট লাভ কৰিলে সেইসমূহ ভোট ইয়াতে কৈ যাব আৰু ইয়াৰে পৰা যিসকল বাহিৰত দৰ্শক থাকিব বা অনুৰাগী থাকিব, যিসকল ভোটাধিকাৰ থাকিব, তেখেতসকলে শুনিব পাৰিব। আৰু ইয়াতে লাইটৰ ব্যৱস্থা কৰিছে, যদি নিশা হৈ যায় তেতিয়াহ'লে সেই নিশা
আন্ধার যাতে নহয় তেন ধরনের ব্যবস্থা করেছিলে। আর এই যে মণিরাম দেওয়ানের যদি স্ট্রংরুমের কথা কবলে যাও, তাহলে উল্লেখ করব লাগবে মুঠ 137টা সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছিল, 1027টা ভোট কেন্দ্রলকে ইয়ারপর ইভিএম গৈছিলে। গুহাটি মহানগরী এই একমাত্র ভোট গণনা কেন্দ্র, আর সমান্তরালভাবে যদি 5টা সমষ্টির কথা উল্লেখ করে দিও, তাহলে উল্লেখ করব লাগবে যে জালুকবাড়ি সমষ্টি থাকিব, ইয়াতে থাকিব সেন্ট্রেল গুহাটি থাকিব, নিউ গুহাটি থাকিব, ডিমরিয়া থাকিব আর দিসপুর থাকিব। সতীর্থ এবার রাজপথের দৃশ্য দেখাবলে মানে অনুরোধ জানাইছো সতীর্থক, ইয়াতে রেলিং বনায় থাকা হয়েছে এই মুহূর্তে সতীর্থ কিছু জুম করে দেখাব যিমান দূরলৈকে সম্ভব হয়। এয়া হয়েছে 27 নং রাষ্ট্রীয় ঘাইপথের দৃশ্য, আর ইয়াতে যিমান দূরলৈকে হয় জুম করে দেখাবলৈ মুহূর্তে মই অনুরোধ করছো যে ইয়াতে রেলিং হাজির থাকা হয়েছে, কারণ কাইলৈ দিনটোত ইয়াতে যিসকল অনুরাগী আহিব বিশেষকৈ যি প্রার্থী থাকিব ইয়াতে গুহাটী লোকসভা সমষ্টির দুগৰাকী প্রার্থীর মাজতে মূল যুঁজখন হব। যদিও 8গৰাকী প্রার্থী আছে, মূল প্রার্থী হয়েছে ইয়ারে বিজুলী কলিতা মিধি বিজেপির, আর কংগ্রেসের হয়েছে মীরা বরঠাকুর। আর তেখেতসকলে যাতে অনুরাগী ইয়াতে ভিড় করল যাতে রাজপথত যাতে জাম নহয় বা কোনো কারণতে যাতে ইয়ারে পার হব নয়, এনে ধরনের বেরিগেটর ব্যবস্থা করে থাকা পরিলক্ষিত হয়েছিল সতীর্থ দেখাইছে। আর ভিতরভাগের দৃশ্য ইয়ারপর জুম করে দেখাব, যেহেতু বতরে এই কিছু বিঘ্নিত করবেন, তারপরে সন্মুখ ভাগরের এনেদরে টিং বান্ধি থাকা পরিলক্ষিত হয়েছিল যাতে কোনো কারণতে পানি নপরে। আর সতীর্থ দেখাইছে যে ইয়ার রেলিং আনি থাকা হয়েছে রাজপথের এই মুহূর্তে, সতীর্থ দেখাইছে যে ইয়ার রেলিং তখেসকলে কর্তব্যের নি থাকা পরিলক্ষিত হয়েছে। আমি উল্লেখ করছো যে 5নং গুহাটী লোকসভা সমষ্টির 10টাকৈ বিধানসভা সমষ্টি আছে, বাকি 5টা বিধানসভা সমষ্টির কিন্তু ভোট গণনা অনুষ্ঠিত হব কামরূপ গ্রাম্য জেলার যে মুখ্য কার্যালয় আছে জেলা আয়ুক্ত তাত অনুষ্ঠিত হব, আর গুহাটী মহানগরীর 5টা যে সমষ্টি আছে তার ভোট গণনা কিন্তু এই স্থানতে অনুষ্ঠিত হব। ভোট গণনার বাবে সাজু কামরূপ জেলা প্রশাসন। কামরূপ জেলা সংঘ জেলা আয়ুক্তর কার্যালয়ের সমীপত থাকা কাউন্টিং হলত 3নং বরপেটা লোকসভা সমষ্টির অন্তর্গত হাজু শুয়ালকুচি বিধানসভা সমষ্টি আর 5নং গুয়াহাটী লোকসভা সমষ্টির অন্তর্গত চমরিয়া বকু ছয়গাঁও আর পলাকবাড়ী বিধানসভা সমষ্টির ভোট গণনা করা হব। বিধানসভা সমষ্টি অনুযায়ী ভোট গণনার মোট 4টা ভোট গণনা কেন্দ্র স্থাপন করা হয়েছে, আর প্রতিটি কেন্দ্রত ভোট গণনার 14খনক টেবুল থাকিব। গুৱাহাটী লোকসভা সমষ্টির অন্তর্গত 3টা বিধানসভা সমষ্টি ক্রমে 27নং চমৰীয়া বিধানসভা সমষ্টি 18টা রাউন্ডত, 28নং বকু ছয়গাঁও বিধানসভা সমষ্টিত 17টা রাউন্ডত, আর 29নং পলাকবাড়ী বিধানসভা সমষ্টিত 19টা রাউন্ডত, আর 3নং বরপেটা লোকসভা সমষ্টির অন্তর্গত 30নং হাজু শুয়ালকুচি বিধানসভা সমষ্টিত 16টা রাউন্ডত ভোট গণনা করা হব। ভোট গণনার বাবে কামরূপ জেলা প্রশাসনে পর্যাপ্ত সংখ্যক বিষয়া কর্মচারী নিয়োজিত করেছে। উল্লেখ্য যে উক্ত দিনা পুৱা 8 বজাৰ ভোট গণনা প্রক্রিয়া আরম্ভ করা হব। ভোট গণনা প্রক্রিয়াত নিয়োগ করা বিষয়া কর্মচারী সকলক ইতিমধ্যে যাবতীয় প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। আমার অহাকালি লোকসভা ইলেকশনের কাউন্টিং আরম্ভ হব। আমার কামরূপ জেলার 4টা বিধানসভা সমষ্টি আছে, তার ভিতর আমি গুয়াহাটী এসপিসি পড়ো আর বরপেটা এসপিসি পড়ো, আর ইতিমধ্যে আমি কাউন্টিংয়ের কারণে প্রায় 300 বিষয়া কর্মচারী জড়িত হম প্রচেষ্টা, আমার ট্রেনিং হয়ে গেছে ইতিমধ্যে, আর আমার যে কাউন্টিং হল প্রস্তুত করব সব রেডি হয়েছে। আমার আমি আশা রাখিছো কালি আমি যথাসময়ত আরম্ভ করব পাৰিম আর আমার স্মুথলি কাউন্টিং প্রচেষ্টা অভার হয়ে যাব। আমার একচুয়ালি 4টা সমষ্টি আছে, আমি আশা করছো আমার রাউন্ডবিলাক এনেকুৱা হব, চমৰীয়া সমষ্টির রাউন্ড হব লাগে 18টা, দেন বকো ছয়গাঁও হব লাগে 17টা, পলাশবাড়ী হব লাগে 19টা, আর হাজো শুয়ালকুচির হব লাগে 16টা রাউন্ড, মানে যেখানে তেওঁলোকৰ আমার ভোটর সরি মানে ভোট কেন্দ্র আছে সেই হিসাব হিসাব করছো আমি। আর আমি প্রতিটি মানে হলতে আমি 14খন টেবিল রাখিছো আমি ফর কাউন্টিং পার্সোনেল, আর কাউন্টিং পার্সোনেল বিলাক আমার জানে আপনাদের কাউন্টিং সুপারভাইজার থাকিব, এস টিম থাকিব, মাইক্রো অবজারভার থাকিব, এয়ারও থাকিব, আমি আছো গোটেইবিলাক। সো আমি আশা রাখিছো কালি স্মুথলি কাউন্টিংটো আমার হিসাবে অনুষ্ঠিত হব। ইতিমধ্যে আমার মিডিয়া সেন্টার থাকিব, আমি মিডিয়া সেন্টারক বস্তুটো রাউন্ডর রাউন্ডের প্রতি আমি এটা যোগান ধরিম যাতে বস্তুখানি লগলগ প্রকাশ পাই যায়। ধুবুরী লোকসভাত ভোট গণনার প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। ধুবুরী লোকসভার ভোট গণনার বাবে মোট 6টা স্থান নির্ধারিত করা হয়েছে। ধুবুরী ভোলানাথ মহাবিদ্যালয়, ধুবুরী গৌরীপুর আর গোলকগঞ্জ বিধানসভার ভোট গণনা হওয়ার বিলাসীপাড়া মহকুমা সদর কার্যালয় বিলাসীপাড়া আর বীর সিং জড়ুয়া সমষ্টির ভোট গণনা হব। ইপিনে হাতশিঙিমারীত মানকাছাৰ সমষ্টিৰ লগতে গোৱালপাৰা উপায়ুক্ত কাৰ্যালয়ত গোৱালপাৰা পূব আৰু জলেশ্বৰ সমষ্টিত ভোট গণনা হ'ব। নৱগঠিত শ্ৰীজনগাম সমষ্টিত ভোট গণনা অভয়াপুৰীত হোৱাৰ লগতে বৰপেটা এম চি কলেজত চেঙা আৰু মন্দিয়া সমষ্টিৰ ভোট গণনা ৰাতিপুৱা 8 বজাৰ আৰম্ভ হ'ব। ইফালে ধুবুরী লোকসভা সমষ্টির প্রস্তুতি প্রায় সম্পূর্ণ হয়েছে। ধুবুরী লোকসভার ভোট গণনার ইতিমধ্যে সাজু হয়েছে, কাইলৈ পুৱা 8 বজাৰ অনুষ্ঠিত হব ভোট গণনা। ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি সম্পূর্ণ করে তোলা হয়েছে, সাজু হয়েছে সকলো।
মুঠ ছটা স্থান নির্ধারিত করা হয়েছে। ধুবুরী ভোলানাথ মহাবিদ্যালয়, ধুবুরী গৌরীপুর আর গোলকগঞ্জ বিভাগের বিধানসভার ভোটগণনা হওয়ার বিলাসীপাড়া মহকুমা সদর কার্যালয়, বিলাসীপাড়া আর বীরসিং জরুয়া সমির ভোটগণনা হব। হাতশিঙিমারীত মানকাছাৰ সমষ্টিৰ লগতে গোৱালপাৰা আৰু উপায়ুক্ত কাৰ্যালয়ত গোৱালপাৰা পূব আৰু জলেশ্বৰ সমষ্টিৰ ভোটগণনা হ'ব। নৱগঠিত সৃজনগ্ৰাম সমষ্টিৰ ভোটগণনা অভয়াপুৰীত হোৱাৰ লগতে বৰপেটা এম চি কলেজত চেঙা আৰু মন্দিয়া সমষ্টিৰ ভোটগণনা পুৱা 8 বজাৰ পৰা আৰম্ভ হ'ব। কাইলৈ পুৱা 8 বজাৰ পৰা অনুষ্ঠিত হ'ব ভোটগণনা। ইতিমধ্যে সকলোতে প্ৰায় প্ৰস্তুতি সম্পূৰ্ণ হৈ আছে, ব্যাপক প্ৰস্তুতি ইতিমধ্যে সাজু হৈ আছে। প্ৰতিগৰাকী বিষয়া সকলোকে ট্ৰেইন কৰা হৈছে, ট্ৰেইনিং দিয়া হৈছে আৰু ইতিমধ্যে সাজু হৈছে। ধুবুৰী লোকসভাটো ভোটগণনাৰ প্ৰস্তুতি প্ৰায় সম্পূৰ্ণ হৈছে। ধুবুৰী লোকসভাৰ ভোটগণনাৰ বাবে মুঠ 6টা স্থান নিৰ্ধাৰণ কৰা হৈছে। কাইলৈ পুৱা 8 বজাৰ পৰা অনুষ্ঠিত হ'ব ভোটগণনা। আগবঢ়াইছোঁ ধুবুৰীৰ পৰা জ্যোতিময় চক্ৰৱৰ্তীৰ বিশেষ প্ৰতিবেদন। কাইলৈ ৰাতিপুৱাৰ লগে লগে ভোটগণনা আৰম্ভ হৈ যাব। 4 জুনৰ ৰাতিপুৱা ভোটগণনা আৰম্ভ হ'ব। 8 বজাৰ পৰা এই আৰম্ভ হ'ব ভোটগণনা। বৰ্তমানে আমি য'ত উপস্থিত আছোঁ এয়া হৈছে ধুবুৰী ভোলানাথ মহাবিদ্যালয়ত, আৰু এই ধুবুৰী ভোলানাথ মহাবিদ্যালয়ত 3টাকৈ বিধানসভা, ধুবুৰী, গৌৰীপুৰ আৰু গোলকগঞ্জ, ইয়াত ভোটগণনা হ'ব। ইয়াৰ উপৰিও ধুবুৰী লোকসভাৰ কথা যদি আমি ক'বলৈ যাওঁ, ধুবুৰী লোকসভাৰ হাতশিঙিমাৰী চিভিল এছ ডি অ কাৰ্যালয় যিটো আছে, এই মহকুমা সদৰ জিলা সদৰ যি আচলতে কাৰ্যালয় আছে, ডিচি উপায়ুক্ত যি কাৰ্যালয় আছে হাতশিঙিমাৰী, তাতে মানকাছাৰ সমষ্টিৰ কাৰণে হ'ব। গোৱালপাৰা উপায়ুক্ত কাৰ্যালয়ত গোৱালপাৰা আৰু ইষ্ট আৰু জলেশ্বৰ বিধানসভাৰ কাৰণে হ'ব। সৃজনগ্ৰাম যি সমষ্টি আছে বঙাইগাঁও জিলাৰ, এয়া অভেশ্বৰী যে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় আছে, অভেশ্বৰী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ত সৃজনগ্ৰামৰ কাৰণে হ'ব। আৰু বিলাসীপাৰা মহকুমা সদৰ বিলাসীপাৰা আৰু বীৰসিং জৰুৱা সমষ্টিৰ কাৰণে হ'ব। আনহাতে বৰপেটা সমষ্টি, বৰপেটা জিলাত যি দুটা সমষ্টি ধুবুৰী লোকসভাৰ ভিতৰত অন্তৰ্ভুক্ত হৈ আছে, এয়া হৈছে চেঙা আৰু মন্দিয়া। চেঙা আৰু মন্দিয়া সমষ্টিৰ কাৰণে যি ভোটগণনা আছে, এই ভোটগণনা বৰপেটা এম চি কলেজত হ'ব। আমি সামগ্ৰিকভাৱে আচলতে যদি এই মুহূৰ্তত আমি দেখুৱাব পাৰিছোঁ আপোনালোকক, আমাৰ পিছফালে যে দেখা পাইছে এয়া হৈছে কাউণ্টিং হল, আৰু ইয়াৰ পিছফালে ষ্ট্ৰং ৰুম আছে, তাত কিন্তু নিৰাপত্তা বেষ্টনী, দুয়োটা নিৰাপত্তা বেষ্টনী আছে, অসম আৰক্ষীৰ লগতে পিছত যদি আমি দেখা পাইছোঁ বৰ্তমানে চি আৰ পি এফৰ নিৰাপত্তা আছে। আৰু এনেদৰেই নিৰাপত্তা বেষ্টনীৰ মাজতে বৰ্তমানে ষ্ট্ৰং ৰুম বিগত নিৰ্বাচন হৈ যোৱাৰ পিছৰ পৰা এনেদৰে আছে ইয়াত। আৰু কাইলৈ ৰাতিপুৱা এই ষ্ট্ৰং ৰুমত যি ৰাজনৈতিক দলসমূহ আছে তেওঁলোকৰ যি প্ৰতিনিধিসকল থাকে, যি অবজাৰ্ভাৰ থাকিব, আৰু জিলা ধুবুৰী লোকসভাৰ কাৰণে যি ৰিটাৰ্ণিং অফিচাৰ আছে তেওঁৰ উপস্থিতিত এই ষ্ট্ৰং ৰুম খোলা হ'ব। তাৰপিছতে ভোটগণনা প্ৰক্ৰিয়া আৰম্ভ হ'ব। ভোটগণনাৰ কাৰণে ইতিমধ্যে প্ৰস্তুতি তুংগত তোলা হৈছে। ধুবুৰী ভোলানাথ মহাবিদ্যালয়ৰ যি ভোটগণনাৰ কাৰণে 3টা বিধানসভাৰ কাৰণে যি ভোটগণনা পৃথকে পৃথকে হল বনোৱা হৈছে, ধুবুৰীৰ কাৰণে বেলেগ, গৌৰীপুৰ আৰু গোলকগঞ্জৰ কাৰণে বেলেগে বেলেগে বনোৱা হৈছে। আৰু ভোটগণনাৰ কাৰণে কিন্তু সম্পূৰ্ণ এই স্থানক বৰ্তমানে এক কটকটীয়া নিৰাপত্তা বেষ্টনীৰ মাজত ঘেৰি পেলোৱা হৈছে। ইয়াত কোনো বাহিৰৰ মানুহৰ প্ৰৱেশ, এই বেৰিকেড আমাৰ পিছফালে যে দেখা পাইছে, বেৰিকেডৰ ভিতৰ ফালে কোনো ধৰণৰ বাহিৰা মানুহৰ প্ৰৱেশ নিষিদ্ধ। যিহেতু এখন কলেজ আজি বিদ্যালয় খোলা আছে, তথাপি কিছু ছাত্ৰ ছাত্ৰী কিছু পৰিমাণে আহিছে, তেওঁলোকে এটা কাৰ্যালয় বাহিৰত যে আছে তেওঁলোকৰ নিজৰ দৈনন্দিন কাম কাজৰ কাৰণে ইয়ালৈ আহিছে। কিন্তু মুঠৰ ওপৰত কথা এটা, ভোটগণনাৰ কাৰণে প্ৰস্তুতি যিটো ধুবুৰীত, সেই প্ৰস্তুতি বৰ্তমানে তুংগত হৈ আছে। আৰু বৰ্তমানে দেখা গৈছে যে ধুবুৰী ভোলানাথ মহাবিদ্যালয়ৰ ভোটগণনা কেন্দ্ৰত সুন্দৰকে সজাই পৰাই তোলা হৈছে, আৰু সকলোৰে কাৰণে পৃথকে পৃথকে ৰুমৰ ব্যৱস্থা কৰা হৈছে, সংবাদ মাধ্যমৰ কাৰণে এটা ৰুমৰ ব্যৱস্থা কৰা হৈছে। যদিও সংবাদ মাধ্যমৰ লোকসমূহৰ কাৰণে যিটো ব্যৱস্থা কৰা হৈছে, মিডিয়া চেণ্টাৰ যিটো বনোৱা হৈছে, তাক লৈ কিছু অসন্তুষ্টি দেখা গৈছে, কাৰণ সেইটো কিছু নিলগত আচলতে কৰা হৈছে। পৰৱৰ্তী সময়ত কাইলৈ কি পৰ্যায় হয়, ভোটগণনাৰ সময়ত কেনেধৰণে কি ব্যৱস্থা লয় প্ৰশাসনে, সেয়া যথেষ্ট লক্ষণীয়। কিন্তু এই মুহূৰ্তত আমি কৈছোঁ যে কালি ভোটগণনাৰ কাৰণে সম্পূৰ্ণ প্ৰস্তুতি ধুবুৰী জিলাত, সমগ্ৰ দেশৰ লগতে ধুবুৰীতে, ধুবুৰী লোকসভাৰ কাৰণেও কালি ভোটগণনা হ'ব। ধুবুৰী, বিলাসীপাৰা, হাতশিঙিমাৰী, গোৱালপাৰা, অভয়াপুৰী আৰু বৰপেটা, এই 6 ঠাইত ভোটগণনা কেন্দ্ৰত কাইলৈ ধুবুৰী লোকসভাৰ কাৰণে ভোটগণনা হ'ব। আৰু ভোটগণনাৰ অন্তত কোনে সেই শাৰী মাৰিব তেতিয়া আমি ক'ব পাৰিম, কোন ৰাজনৈতিক দলে এই ফলাফল, তেওঁলোকে বিজয়ী হ'ব, কোন পৰাজিত হ'ব, তাৰপিছতে কোৱা যাব। কিন্তু মুঠৰ ওপৰত কথা এটা, 8 বজাৰ লগে লগে কিন্তু ব্যস্ততা আৰম্ভ হৈ যাব কাইলৈ ভোটগণনা কেন্দ্ৰত। ইফালে করিমগঞ্জ লোকসভা সমষ্টিত 24 গৰাকী প্ৰাৰ্থীৰ ভাগ্য নিৰ্ধাৰণ হ'ব। করিমগঞ্জ কলেজত কাইলৈ পুৱা 8টাৰ পৰা আৰম্ভ হ'ব ভোটগণনা। প্ৰথমে পোষ্টেল বেলটৰ গণনা আৰম্ভ কৰি 8:30 বজাত আৰম্ভ হ'ব ই ভি এম মেচিনৰ ভোটগণনা। করিমগঞ্জত মূল যুঁজ হ'ব বিজেপি প্ৰাৰ্থী কৃপানাথ মাল্লা আৰু কংগ্ৰেছ প্ৰাৰ্থী হাফিজ ৰচিদ আহমেদ চৌধুৰীৰ মাজত। মাজত মাত্ৰ কেইটামান ঘণ্টা বাকী, ইয়াৰ পাছতে নিৰ্ধাৰণ হ'ব সকলো লোকসভা সমষ্টিৰ প্ৰাৰ্থীসকলৰ ভাগ্য। আৰু ইয়া হৈছে 7 নং করিমগঞ্জ লোকসভা আসন। এই 7 নং করিমগঞ্জ লোকসভা আসনের মুখ্য যে গণনা কেন্দ্র এয়া হয়েছে করিমগঞ্জ কলেজ। এই করিমগঞ্জ কলেজ চৌধুরীতে কিন্তু গণনা হব, আর ইয়াতে মুঠ
1058টা ভোট কেন্দ্র গণনা হব। আর করিমগঞ্জ লোকসভা আসন কব গেলে কিন্তু সকল মিলি প্রায় 1660টা ভোট গ্রহণ কেন্দ্র আছে করিমগঞ্জ আর হাইলাকান্দি জেলা মিলি। আর টোটাল ভোটার আছে 1412239, যার মাজত আছে পুরুষ ভোটার 7,23,202 আর মহিলা ভোটার আছে 6,89,025, আর তৃতীয় লিঙ্গর ভোটার আছে 12। গতি এই সকলে ভোটদান করেছে, এই ভোটদানের মাজরপরাই কিন্তু প্রার্থীর ভাগ্য নির্ধারণ করব কিছু সময় পাশতেই, যদি দেখা যায় যে ঠিক 8টার ভোট গণনা আরম্ভ হব। আর প্রথমে যে পোস্টেল ব্যালেট সমূহ গণনা হব ঠিক 8:30 পাশত আরম্ভ হব ইভিএম সমূহ। আর করিমগঞ্জে যদি কোয়া যায় যে প্রায় 24 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে আছে, 24 প্রার্থী কিন্তু ইভিএমতেই বন্দী হয়ে আছে। আর যদি কালি ভোট যেটা গণনা হব, গণনার সময় দেখা যাব যে আসলে 2 প্রার্থীর মধ্যে তুমুল যুঁজ হব, কংগ্রেস আর বিজেপির প্রার্থী, বিজেপি প্রার্থী কৃপানাথ মালা আর কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর মাজত প্রবল প্রতিদ্বন্দ্বিতা হব। আর এই দুজনের মাজত কোন বিজয়ী হব সেই কিন্তু লক্ষণীয় হব। আর যদি কোয়া যায় এই ভোট গণনা কেন্দ্র যে ইয়াতে যে চৌহদ আছে ইয়াতে কিন্তু সম্পূর্ণরূপে ব্যারিকেড লগাই দিয়া হব, ইয়া সম্পূর্ণ করা হব, আজি সম্পূর্ণ করা হব। ভোট গণনার দিনা কিন্তু ইয়াতে প্রায় 300-400 মিটার লৈকে সম্পূর্ণরূপে ইয়াতে কর্ডন করে রাখা হব, রাস্তার চারিফারে কর্ডন করে রাখা হব। এইবিলাক রাস্তা কিন্তু আমি ইতিমধ্যে যে দেখা গেছে যে ব্যারিকেডের যে কাম, ব্যারিকেডের কাম কিন্তু ইতিমধ্যে আরম্ভ হয়ে গেছে আর ব্যারিকেড সম্পূর্ণরূপে সাজু রাখা হয়েছে। গতি যে কালি যেটা দেখা যাব যে ভোট গণনা আরম্ভ হব, তেতিয়া নিশ্চিত নিরাপত্তা বেষ্টনীর মাজত কিন্তু ভোট গণনা হব। আর যদি দেখা যায় যে ইয়াতে করিমগঞ্জের যে করিমগঞ্জ কলেজের চৌহদ যে 7 লোকসভা আসনের যে ভোট গণনা কেন্দ্র ইয়াতে মুখ্য রূপে ইয়াতে গণনা হব। আর যদি 4টা বিধানসভা সমষ্টি আছে করিমগঞ্জের বর্তমানে নতুন যে নির্ণয়ন করা হয়েছে সমষ্টি নির্ণায়কের পাশত কিন্তু 4টা বিধানসভা সমষ্টি আছে, 4টা বিধানসভা সমষ্টির ভোট গণনা ইয়াতেই হব। আর বাকি 2টা হাইলাকান্দি জেলাত হব, কাটলিছড়া আর আলগাপুর সমষ্টির ভোট গণনা কেন্দ্র। হাইলাকান্দির যে সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় তাতে অনুষ্ঠিত হব, ইয়াতে যে গণনা হব এই গণনার যে ফলাফল এই ফলাফল সকল পঠাই দিয়া হব করিমগঞ্জ। এইটো মাই থান স্টিল নহয়, ওচৰ চুবুৰীয়া সকলে লগাইছে। স্ট্রং মানে মাই থান স্টিল, কারেক্ট। বাগেশ্বৰত 50 লাখ আৰু ত্ৰিয়ম্বকেশ্বৰত প্রায় 1 কোটি লোকে পূজা অর্চনা বছরি করে আছে। মহাকালেশ্বর 4 কোটি ভক্তই এটা বছর গৈ তাত পূজা অর্চনা করে আছে। অর্থাৎ যত শিব তত শিব, শিবর আকার শূন্য, শিবর আকার সৃষ্টি, সত্যম শিবম সুন্দরম, যি সকলতে হয়ে আছে বিলীন। এটা বিশেষ সমীক্ষালয় নিউজ 18-ৰ এই বিশেষ প্রতিবেদনের জড়িয়ে মই দীপাঙ্করে আপনার মন মৰমী আৰু হৰিপ্ৰিয়াৰ প্ৰেমে এতিয়া দৃষ্টি আকৰ্ষণ কৰিছে সকলোৰে। মন আৰু মৰমী নামৰ 2 কেৰ্কেটুৱাৰ লগৰী কলিয়াবৰৰ কণমানি হৰিপ্ৰিয়া মহন্ত সপ্তম শ্ৰেণীত অধ্যয়নৰত হৰিপ্ৰিয়াৰ হাততে উঠি আপোন পাহৰা হৈছে 2 কেৰ্কেটুৱা। গান শুনিলে আহি যায় আৰু মোৰ পায়লৰ মাথনি আহে স্কুলৰ পঢ়াৰ পাছত। হরিপ্রিয়া যলৈ যায় সেই স্থানলৈকে কণমানিজনীর হাততে উঠি ঘুরি ফুরে মন আর মরমী নামর কেরকেটুয়া দুটা। রাতেপা পড়িবলে উঠার পরা রাতে একেলগে শুয়ালৈকে, চাহ ভাত খোৱা, পড়া টেবুললৈকে সকলো সময়তে বন্ধুর দরে হরিপ্রিয়ার সৈতে থাকে এই 2 কেরকেটুয়া। আর মোর পড়া সময় মোর পা বস্তু লৈ যায়, মোক পেনটো পেলাই দিয়েগে গৈ। কলিয়াবৰৰ মাধৱ গাঁৱৰ বিহিমপুৰ সত্ৰৰ হৰিপ্ৰিয়া মহন্তই প্ৰায় 2 মাহ পূৰ্বে বাৰীৰ বাঁহগছৰ তলৰ পৰা আনিছিল এই কেৰ্কেটুৱা দুটা। তাৰ পাছৰ পৰাই 2 কেৰ্কেটুৱাই বন্ধুৰ দৰে সংগ ল'লে হৰিপ্ৰিয়াৰ। বজাৰ যাওঁতে পাইছিলোঁ এইকেইটাক, এইকণতে পৰি আছিলে,
তারপরে আমাক দেখে আমার ওসরলে আহিলে আর আমার লগে ভিতরলেও আহিলে আর তেতিয়া পা আমি কেকটা কিতাব পুহি আছো। কল গাখির আম খুয়াই প্রতিপালন করে মন আর মরমী নামর দুই কেরকেটুয়াক ডাঙর দীঘল করেছে হরিপ্রিয়ায়। ঘরচিয়া জীব জন্তুর উপরও বন্য জন্তুর সত্যি থাকা নিবিড় আত্মিকতার বাবে দুই কেরকেটুয়ার সত্যি বন্ধুত্ব করেছে কণমণি হরিপ্রিয়া মহন্তয়। জীবকুলর সত্যি থাকা কণমণি হরিপ্রিয়ার এই বান্ধন এটা সকলোরে বাবে এক সুন্দর নিদর্শন। কলিয়াবরৰ পৰা দিবাকৰ দাসৰ রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। সাধারণ জনতার উপর মাধমার সরকারের আজিরপর দেশজুড়ি বৃদ্ধি করা হয়েছে টোলগেটর মাচুল। সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণার প্রাক্ষণ টোলকর বৃদ্ধি করে রাম টাঙন ধরাইছে সাধারণ জনতাক। আজিরপর 3-5% বৃদ্ধি করা হয়েছে টোল টেক্স। এটিয়ারপর প্রতি টোলগেটত 3-5% অতিরিক্ত মাচুল দিব লাগিব প্রতি বাহনে। ইতিমধ্যে রাষ্ট্রীয় ঘাইপথ প্রাধিকরণে জারি করেছে নির্দেশনা, নির্বাচনের টোল টেক্স বৃদ্ধি স্থগিত রাখিছিল যদিও নির্বাচনের শেষ হওয়ার এতিয়া মাধমার সোধালে দেশবাসীক। এফালে বিধ্বস্ত রাষ্ট্রীয় ঘাইপথ, আনফালে বঢ়াই আছে টোলকর। টোলকর বৃদ্ধি পাইছে আর এ লৈ পেলে এতিয়া প্রতিক্রিয়া দেখিলে পাওয়া গেছে, বিভিন্ন মহলত এটা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। পুনের সাধারণ জনতার উপর মাধমার সোধায় টোলকর বৃদ্ধি করেছে। ইতিমধ্যে আজিরপর দেশজুড়ি টোলগেটর বৃদ্ধি হয়েছে মাচুল, এই কথা ঘোষণা করেছে। সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণার পিছতে এনেদরে টোলকর বৃদ্ধি করাক এতিয়া প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। আজিরপর 3-5% বৃদ্ধি করা হয়েছে টোল টেক্স। এটিয়ারপর প্রতি টোলগেটত 3-5% অতিরিক্ত মাচুল দিব লাগিব প্রতি বাহনে। আর এই কথা ইতিমধ্যে ঘোষণা করেছে রাষ্ট্রীয় ঘাইপথ প্রাধিকরণে। নির্বাচনের টোল টেক্স বৃদ্ধি স্থগিত রাখিছিল, কিন্তু নির্বাচন শেষ হওয়ার লগে এতিয়া টোলকর বৃদ্ধি করেছে। এফালে বিধ্বস্ত রাষ্ট্রীয় ঘাইপথ, আনফালে বঢ়াই আছে টোলকর। এই লৈ এতিয়া দেখিলে পাওয়া গেছে প্রতিক্রিয়া। রাস্তা এনেই টুলবিলাক লয় সরকারে কি করে, আজি আর টুল ট্যাক্স বাইছে। হ্যাঁ, টুল ট্যাক্স বাইছে, এমন রাস্তা বেয়া, একদম বহুত বেয়া রাস্তা, বেয়া রাস্তা, টুল ট্যাক্স বহু অধিকার আছে জানো। নাই নাই, এবিলাক এনেই সরকারে এনেই আর গাওলিতে করে আছে। হুজাই পড়া আইছে, হুজাই পড়া হতে আপনি দুটা টুল, এটা টুল সিপে পে করিলা আপনি। হ্যাঁ, আর এপিনে আহতে এই টুল ট্যাক্স পোয়া, টুল গেট পোয়া আগত এই টুল গেট লেগে পোয়া এক ঘন্টার উপর হয়ে গেল। এক ঘন্টা উপর হল, ইমানেই বেয়া, ইমানেই বেয়া রাস্তা। আমি টুল দিয়ে আসছো কিন্তু রাস্তা ইমানে, কি রাস্তা কেন পাইছে? রাস্তা পোয়া জাম আছে, পোয়া জাম আছে, জানো বেয়া টোল গেট বেয়া করে দেখছে, গোটে রাস্তা রাস্তা ভাঙা ভাঙা সব। আর আজি আজিরপর আর দাম বাড়ি বলে 5 টাকা বেশি করে টোল গেটের অসুবিধা হয়েছে, বহুত আমার চলা অসুবিধা। রাস্তা ভাল করব লাগে, টোল গেট যেহেতু বহাইছে ভাল করলে ভাল হয় রাস্তাখিন। আজিরপর বৃদ্ধি হল টোলকর, আর মাছ নিশা 12 বাজার পিছত আসলতে বৃদ্ধি হল টোলকর। আর মই বর্তমান উপস্থিত আছো সোনাপুর নাজিরা ঘাট টোল গেটত। আর দীর্ঘদিনের অভিযোগ এই টোল গেট অবৈধ, কিন্তু বর্তমানে চলি আছে টোল গেট আর বৃদ্ধি করা হয়েছে টোলকর। আর সমান্তরালক আড়ি দিয়া হয়েছে নতুন ফলক, যা পূর্ব নিরিখ আছিল তার তুলনায় এনেদরে বাহনের ক্ষেত্রে যে মূল্য বৃদ্ধি হয়েছে, টোলকর বৃদ্ধি হয়েছে, এই পলক আড়ি দিছে। আর মাছ নিশা 12 বাজার পাছত আসলে সংগ্রহ করেছে এই নির্ধারিত মূল্য টোলকর। আর উল্লেখ করব এই টোলকর বৃদ্ধিয়ে নিশ্চয়ই বজারের প্রভাব পেলাব। আর সমান্তরালকে উল্লেখ করব যে পথর দুরবস্থা, দুরবস্থা আমি পূর্বরপর উল্লেখ করেছো, রাষ্ট্রীয় ঘাইপথর শোচনীয় অবস্থা, পথ নির্মাণ বা মেরামতির ক্ষেত্রে কোনো ব্যবস্থা গ্রহণ করা নাই রাষ্ট্রীয় ঘাইপথ প্রাধিকরণে। তেনে ক্ষেত্রে পুনের বৃদ্ধি হয়েছে টোলকর, আর ইয়ে
নিশ্চয়কৈ বজাৰত প্ৰভাৱ পেলাবৰ লগতে যাত্ৰীসমূহে যি দুৰ্ভোগ ভুগি আহিছে খানাপাৰাৰ পৰা যোৰাপাটৰ পৰা উজনি অভিমুখী এই পথছোৱাত এই সোণাপুৰ নাজিৰাঘাট টোলগেটৰ অন্তৰ্গত পথছোৱাত কিন্তু পুনৰ নিৰ্মাণৰ ক্ষেত্ৰত কোনো ব্যৱস্থা গ্ৰহণ কৰা পৰিলক্ষিত হোৱা নাই আৰু দীৰ্ঘদিনৰ এই অভিযোগ কিন্তু ব্যৱস্থা গ্ৰহণ নকৰে টোলগেট কৰ্তৃপক্ষই ৰাষ্ট্ৰীয় ঘাইপথ প্ৰাধিকৰণে টোলকৰ বৃদ্ধি কৰিলে তাৰ সমান্তৰালভাৱে সংগ্ৰহ কৰিছে টোলকৰ কিন্তু ব্যৱস্থা গ্ৰহণ কৰা নাই পথ নিৰ্মাণৰ ক্ষেত্ৰত।